हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल सॉल्व योर प्रॉब्लम। आज हमरा ए वीडियो ते एक्साइज डिपार्टमेंटेड जाबोतियो खुटीनाटी तथ्य तुले धरब। ए वीडियो टा देखार पर तुम्हारे एक्साइज डिपार्टमेंट सम्पर्के आर कोनो क्वेश्चन थाकबे ना, तो वीडियो टा बिना स्किप करे शेष पर्यंत देखते थाको। ए वीडियो टा तुम्हारे अवश्य इंटरव्यूते हेल्पफुल होबे। आमादेर प्रथम क्वेश्चन रयेछे, एक्साइज शब्देर बांगला अर्थ की? उत्तर हलो, एक्साइज शब्देर बांगला अर्थ हलो आबकारी। नेक्स्ट क्वेश्चन, एक्साइज ड्यूटी शब्देर बांगला अर्थ की? उत्तर हलो, आबगारी शुल्क बा अंत शुल्क। नेक्स्ट क्वेश्चन, आबगारी शुल्क की? उत्तर हलो, देशेर अभ्यंतरे उत्पादित द्रव्येर ऊपर आरोपित कर। आबगारी शुल्क अनभिप्रेत द्रव्यादि जेमन मद तामाक भोग्ये निरुत्साहित करते आरोप करा हय। प्रथमे कि देशेर अभ्यंतरे उत्पादित द्रव्येर ऊपर आरोपित कर, ताहले आबगारी शुल्क देशेर अभ्यंतरे उत्पादित द्रव्येर ऊपर आरोपित कर जा अनभिप्रेत द्रव्यादि जेमन मद तामाक भोग्ये निरुत्साहित करते आरोप करा हय। एरपर क्वेश्चन हलो, कर कय प्रकार? कर हच्छे दुई प्रकार, যথা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। এরপর আবগারি কর কোন প্রকারের কর? যেহেতু কর দুই প্রকার, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, তাহলে তো এই কোশ্চেনটা হবেই যে আবগারি কর কোন প্রকারের কর। দেখো, আবগারি কর হলো পরোক্ষ কর। নেক্সট কোশ্চেন, কর ও শুল্ক এর মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্যটা কিরকম? कर होच्छे सरकार कर्तृक साधारण जनगणर ऊपर धार्यकृत एक निर्दिष्ट परिमाण अर्थ। आबार बोलछी, कर होच्छे सरकार कर्तृक साधारण जनगणर ऊपर धार्यकृत एक निर्दिष्ट परिमाण अर्थ। और शुल्क होच्छे निर्धारित आमदानी रप्तानीकृत पण्यर ऊपर धार्यकृत निर्दिष्ट परिमाण चार्ज। नेक्स्ट क्वेश्चन, एक्साइज बा आबगारी की? उत्तर हलो, एक्साइज बा आबगारी हलो एक शुल्क बा टैक्स। शुल्कर ही इंग्लिश हलो टैक्स। ताहले एक्साइज बा आबगारी हलो एक शुल्क बा टैक्स जेटी विभिन्न धरनेर पण्यर उत्पादन और बिक्रीर ऊपर धार्य करा हय। नेक्स्ट क्वेश्चन, एक्साइज बा आबगारी विभागेर काज की? মোস্ট ইম্পর্টেন্ট যে এক্সাইজ বা আবগারি বিভাগের কাজ কি? উত্তর কীরকমভাবে হবে, যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ। এই পর্যন্ত ভালোভাবে বুঝো যে আবগারি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে। তাহলে আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ আবগারি দপ্তরের প্রধান কাজ হলো দেশি ও বিদেশি মদ তৈরির উপকরণগুলি তৈরি, রক্ষণ, বিতরণ, স্থানান্তরণকরণ, যোগান, ক্রয়, বিক্রয়ের উপর নজরদারি করা এবং রাজস্ব আদায় করা। মানে কি, আবগারি বিভাগ দেখছে যে কোনো কোনো জায়গায় দেশি বিদেশি মদ তৈরি হচ্ছে কিনা, বিনা লাইসেন্সে কেউ তৈরি করছে কিনা, কোথাও স্থানান্তর হচ্ছে, কোথায় মানে কেউ চোরাইভাবে মদ বিক্রি করছে কিনা, সেই দিকে নজরদারি করা এবং রাজস্ব আদায় করা। ঠিক আছে, আবগারি বিভাগ কোন ধারা সমূহের মাধ্যমে কাজ করে? আবগারি যে রাজস্ব আদায় করছে বা নজরদারি করছে বা লাইসেন্স প্রদান করছে, এটা কোন ধারাসমূহের মাধ্যমে কাজ করছে? উত্তর হলো, বিই অ্যাক্ট 1909, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909 এবং এনডিপিএস অ্যাক্ট 1985 উল্লিখিত ধারাসমূহের মাধ্যমে আবগারি বিভাগের অফিসার ও কর্মীরা নিয়ন্ত্রণমূলকভাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, আবগারি পুলিশের কাজ কি? উত্তর হলো, কোথাও চোরাইভাবে মদ বিক্রি হচ্ছে কিনা, চোরাইভাবে কেউ মদ বিক্রি করছে কিনা, তার দিকে নজরদারি রাখা। এছাড়াও লাইসেন্স ছাড়া ওষুধ তৈরি হচ্ছে কিনা, বিনা লাইসেন্সে নেশা জাতীয় দ্রব্য কেউ তৈরি করছে কিনা, লাইসেন্স ছাড়া কোথাও ওষুধ বিক্রি হচ্ছে কিনা, এই সব কাজের উপর নজরদারি রাখা হলো আবগারি পুলিশের কাজ। বুঝতে পারলে? যে কোথাও বিনা লাইসেন্সে কেউ ওষুধ তৈরি করছে কিনা,
কোথাও মদ তৈরি হচ্ছে কিনা, মদ বিক্রি হচ্ছে কিনা, সেই সব দিকে নজরদারি রাখা হলো আবগারি পুলিশের কাজ। নেক্সট কোশ্চেন, আবগারি পুলিশ দপ্তর কয় ভাগে বিভক্ত? দেখো, আবগারি পুলিশ দপ্তর দুই ভাগে বিভক্ত, ডাইরেক্ট প্রশাসন এবং অফিসিয়াল। ডাইরেক্ট প্রশাসনে যারা থাকেন তারা পুলিশের মতোই থানায় ডিউটি করে, আর যারা অফিসিয়াল বিভাগে থাকেন তারা অফিসিয়াল বিভাগে যারা থাকেন তাদের কাজ হলো অফিসিয়াল ক্লার্কের মতো। থানাতে অফিসিয়াল ক্লার্ক থাকেন এবং সেই ক্লার্কেদের কাজ হলো রাজস্ব যে সমস্ত আদায় করা হয় তাদের হিসেব নিকেশ রাখা, নাশক জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করে নেওয়া হয় তাদের হিসাব নিকেশ রাখা, এছাড়াও কাকে কখন কোন পুলিশ কর্মীকে ছুটি দেওয়া হবে সেই সব খাতায় হিসেব নিকেশ রাখা হলো অফিসিয়াল ক্লার্কদের কাজ। এরপর নেক্সট কোশ্চেন হলো, আবগারি পুলিশের সদর দপ্তর কোথায় রয়েছে? আবগারি পুলিশের সদর দপ্তর রয়েছে 32 BB গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 70012। নেক্সট কোশ্চেন, আবগারি বিভাগ কোন মন্ত্রকের অধীনে কাজ করে? এটা প্রথমেই বলেছিলাম যে আবগারি বিভাগ অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে। নেক্সট কোশ্চেন, বর্তমানে আবগারি মন্ত্রী কে রয়েছেন? বর্তমানে আবগারি মন্ত্রী রয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, বর্তমানে অর্থমন্ত্রী কে রয়েছেন? বর্তমানে অর্থমন্ত্রী রয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। এর পরের কোশ্চেন রয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের এক্সাইজ কমিশনার কে রয়েছেন? বর্তমানে পশ্চিমবঙ্গের এক্সাইজ কমিশনার রয়েছেন ডক্টর এস উমাশঙ্কর, ইনি একজন IAS অফিসার, ফুল ফর্ম হলো IAS এর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এরপর নেক্সট কোশ্চেন, বর্তমানে স্পেশাল এক্সাইজ কমিশনার এনফোর্সমেন্ট এক্সাইজ ডাইরেক্টরেট বর্তমানে কে রয়েছেন? উত্তর হলো মিস্টার সুব্রত বিশ্বাস। এরপরে রয়েছে, স্পেশাল এক্সাইজ কমিশনার রেভিনিউতে কে রয়েছেন? উত্তর হলো মিস্টার গৌতম কুমার ঘোষ, ইনি বর্তমানে স্পেশাল এক্সাইজ কমিশনার রেভিনিউতে রয়েছেন। এরপরে প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার হনারেবল CM অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কে রয়েছেন? উত্তর হলো ডক্টর অমিত মিত্র, ইনি আগে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন, বর্তমানে অর্থমন্ত্রী হয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। ইনি এখন কোন দায়িত্বে আছেন? প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার হনারেবল CM অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টে অমিত মিত্র রয়েছেন, ডক্টর অমিত মিত্র। এরপরের কোশ্চেন রয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি কে রয়েছেন? প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন শ্রী মনোজ পন্ত, ইনিও একজন IAS অফিসার। এরপরের কোশ্চেন, অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার কে রয়েছেন? অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার রয়েছেন শবনম মুখোপাধ্যায়। তোমরা যতগুলো নাম দেখতে পেলে এগুলো সব এক্সাইজ রিলেটেড মোস্ট ইম্পর্ট্যান্ট নেম, যারা উচ্চপদস্থ কর্মচারী বলাটা ভুল হবে, উচ্চপদস্থ ব্যক্তি, তো তাদের নামগুলো অবশ্যই মনে রাখবে এবং খাতায় নোট করবে, ইন্টারভিউ রিলেটেডে অবশ্যই হেল্পফুল হবে। এরপরে এক্সাইজ ডিভিশন কি? এক্সাইজ ডিভিশনের স্ট্রাকচার, আবগারি বিভাগকে পশ্চিমবঙ্গে ভালোভাবে পরিচালনা করার জন্য মোট 8টি ডিভিশনে ভাগ করা হয়েছে। কী কী ডিভিশনগুলো দেখে নাও, মালদা এক্সাইজ ডিভিশন, জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন, দুর্গাপুর এক্সাইজ ডিভিশন, কৃষ্ণনগর এক্সাইজ ডিভিশন, খড়গপুর এক্সাইজ ডিভিশন, ব্যারাকপুর এক্সাইজ ডিভিশন, আলিপুর এক্সাইজ ডিভিশন আর বর্ধমান এক্সাইজ ডিভিশন। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ডিভিশন রয়েছে, এই ডিভিশনের একজন মূল দায়িত্বে থাকছেন। দেখো, এক্সাইজ ডিভিশনের মূল দায়িত্বে কে থাকেন? এক্সাইজ ডিভিশনের মূল দায়িত্বে থাকেন ডেপুটি কমিশনার অফ এক্সাইজ, মানে প্রতিটি এক্সাইজ ডিভিশনে একজন করে ডেপুটি কমিশনার অফ এক্সাইজ রয়েছেন। নেক্সটে রয়েছে, প্রতিটি ডিভিশনের মধ্যে কয়েকটি ডিস্ট্রিক্ট থাকে? এটা কোশ্চেন নয়, এটা বোঝানো হয়েছে যে ইচ ডিভিশন ইজ ডিভাইডেড ইন ডিস্ট্রিক্ট, মানে এই যে তুমি ডিভিশন দেখতে পাচ্ছ এই ডিভিশনগুলো অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত, অনেকগুলো নয়, 2-3 ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। তো এই ডিস্ট্রিক্টের মূল দায়িত্বে কে থাকছেন? সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিই, প্রথমে হলো ডিভিশন, একটা ডিভিশন অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। ঠিক আছে, ধরো আমাদের দুর্গাপুর এক্সাইজ ডিভিশন,
দুর্গাপুর এক্সাইজ ডিভিশন কী কী জেলা নিয়ে গঠিত? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই তিনটে জেলা নিয়ে গঠিত। তো পশ্চিম বর্ধমানের দায়িত্বে কে রয়েছেন? মা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানে কে থাকবেন? সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ। ঠিক আছে, ডিস্ট্রিক্টের মূল দায়িত্বে থাকছেন সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। এরপরে প্রতিটি ডিস্ট্রিক্ট অনেকগুলি রেঞ্জে বিভক্ত। ইচ এক্সাইজ ডিস্ট্রিক্ট ইন ডিভাইডেড ইন রেঞ্জ। আবার ডিস্ট্রিক্ট হলো ডিস্ট্রিক্ট, আবার অনেকগুলো রেঞ্জে বিভক্ত হবে। রেঞ্জের মূল দায়িত্বে কে থাকছেন? রেঞ্জের মূল দায়িত্বে থাকছেন ডেপুটি এক্সাইজ কালেক্টর। ডিস্ট্রিক্টের মূল দায়িত্বে থাকছেন কে? সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। আর রেঞ্জের মূল দায়িত্বে থাকছেন ডেপুটি এক্সাইজ কালেক্টর। এরপর প্রতিটি রেঞ্জ আবার অনেকগুলো সার্কেলে বিভক্ত। ইচ রেঞ্জ ইজ ডিভাইডেড ইন সার্কেল। এরপর দেখো, রেঞ্জ একটা রেঞ্জ আবার অনেকগুলো সার্কেল নিয়ে গঠিত। সার্কেলের মূল দায়িত্বে কে থাকেন? সার্কেলের মূল দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। এরপরে দেখো, আমরা এই কোশ্চেনটা উদাহরণস্বরূপ বুঝিয়েছিলাম যে দুর্গাপুর এক্সাইজ ডিভিশন কোন কোন জেলা নিয়ে গঠিত? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে তোমরা এটা বুঝতে পেরে গেলে যে ডিভিশন, ডিভিশনের নিচে থাকছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নিচে থাকছে রেঞ্জ, রেঞ্জের নিচে থাকছে সার্কেল। ডিভিশনের যে মেন দায়িত্বে থাকছেন তিনি হচ্ছেন, ডিভিশনের মেন দায়িত্বে থাকছেন কে? ডেপুটি কমিশনার অফ এক্সাইজ। এক্সাইজ ডিভিশনের মূল দায়িত্বে থাকছেন। এরপর ডিস্ট্রিক্টের মূল দায়িত্বে থাকছেন সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। রেঞ্জের মূল দায়িত্বে থাকছেন ডেপুটি এক্সাইজ কালেক্টর। সার্কেলের মূল দায়িত্বে থাকছেন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। এটা বারবার বলার এটাই কারণ যাতে তোমাদের মনে গেঁথে যায় এবং তোমরা ইন্টারভিউতে যেন এগুলো ভুল না করো। ঠিক আছে, তবু তোমরা খাতাতে নোট করবে। এরপরে হচ্ছে আবগারি বিভাগের মোটো কি? আবগারি বিভাগের মোটো হলো সে নো টু ড্রাগস অ্যান্ড ইল্লিকেট লিকুয়ার। এটার মানে হচ্ছে, দেখো লিকুইড কথাটা লিকুইড থেকে এসেছে, লিকুইড, লিকুইড মানে পানীয়, ইল্লিকেট মানে অবাঞ্ছিত, ড্রাগস তো মানে নাশক জাতীয় দ্রব্য, আর সে নো টু মানে না, মানে মদ জাতীয় দ্রব্য বা নাশক জাতীয় দ্রব্যকে না বলো। ঠিক আছে, এটাই হচ্ছে আবগারি বিভাগের মোটো। বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো এক্সাইজ জেলা রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গের 33টি এক্সাইজ জেলা রয়েছে। এরপরে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো এক্সাইজ রেঞ্জ রয়েছে? 87, 87টি রেঞ্জ রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো এক্সাইজ সার্কেল রয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে এক্সাইজ সার্কেল রয়েছে 215টি। এরপরে আমাদের জানা দরকার এক্সাইজ র্যাঙ্ক। আমি ক্রমানুসারে র্যাঙ্কটা বলবো, যে প্রথমেই রয়েছে এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। কোনো রিবন থাকবে না, কোনো স্টার থাকবে না। ঠিক আছে, এটা তোমাকে কোশ্চেন করতে পারে যে তুমি কিভাবে চিনবে যে এএসআই, এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআইকে তুমি কিভাবে চিনতে পারবে। তার জন্য এটা আমি এ ছক করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এএসআই, এএসআই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। এর নেভি ব্লু গোল্ডেন রিবন থাকবে অ্যান্ড ওয়ান স্টার। ঠিক আছে, ওয়ান স্টার, একটা স্টার থাকলে, একটা স্টার থাকলে তুমি বুঝে নেবে যে ইনি একজন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। ঠিক আছে, এরপরে হচ্ছে এসআই সাব ইন্স, প্রথমে ছিল এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, এনার একটা স্টার থাকবে। ঠিক আছে, আর এসআই সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, এনার দুটো স্টার থাকবে, দুটো স্টার থাকবে। ঠিক আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দুটো স্টার থাকছে। এরপর হচ্ছে ডেপুটি এক্সাইজ কালেক্টর, এনার ক্ষেত্রে তিনটে স্টার থাকবে, থ্রি স্টার থাকবে। ডেপুটি এক্সাইজ কালেক্টরের ক্ষেত্রে তিনটে স্টার থাকবে। আমি একদম ক্রমানুসারে নিচু থেকে, সরি, মানে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়েছি। ঠিক আছে, ডেপুটি এক্সাইজ কালেক্টর। এরপরে হচ্ছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, এনার কাছে থাকবে ওয়ান ন্যাশনাল এমব্লেম। এমব্লেম শব্দটা মানে হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ নিয়েও তোমরা অনেক কিছু কোশ্চেন জেনে বুঝে যাবে। অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক, তো এখান থেকেও কোশ্চেন হতে পারে। আর অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজের যে কাঁধের উপর কোনো রকম স্টার থাকছে না, শুধুমাত্র ওয়ান ন্যাশনাল, একটি অশোক স্তম্ভ থাকছে। এরপর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, এনার ক্ষেত্রে ওয়ান স্টার অ্যান্ড ওয়ান ন্যাশনাল এমব্লেম, মানে এনার ক্ষেত্রে একটা স্টার থাকছে আর একটা অশোক স্তম্ভ থাকছে। ঠিক আছে, অশোক স্তম্ভ থাকছে। এরপরে হচ্ছে ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট, সরি, ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনারের ক্ষেত্রে কী থাকছে? টু স্টার অ্যান্ড ওয়ান ন্যাশনাল এমব্লেম, টু স্টার অ্যান্ড ওয়ান ন্যাশনাল এমব্লেম।
এরপরে হচ্ছে অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার। অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার ক্ষেত্রে থ্রি স্টার অ্যান্ড ন্যাশনাল এমব্লেম, ওয়ান ন্যাশনাল এমব্লেম, ঠিক আছে। এর ক্ষেত্রে মানে অ্যাডিশনাল এক্সাইজ কমিশনারকে তুমি কিভাবে চিনবে, এর কাঁধের উপর তিনটে স্টার থাকবে আর একটা ওয়ান ন্যাশনাল এমব্লেম থাকবে, মানে অশোক স্তম্ভ থাকবে। এরপর এক্সাইজ কমিশনার, এক্সাইজ কমিশনারকে তুমি কিভাবে চিনবে, দেখো এক্সাইজ কমিশনার ইনি একজন আইএস অফিসার, মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো এক্সাইজ আইএস, আর তোমার জানা দরকার যে আইএস অফিসারের কিন্তু কোনো রকম ড্রেস কোড নেই, ইনি যে কোনো ড্রেস পরতে পারেন ওনার পছন্দ মতো। আইপিএস অফিসারের ড্রেস কোড আছে, ওয়ান ন্যাশনাল এমব্লেম, থ্রি স্টার, ঠিক আছে, তরবারি, এইসব থাকবে আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মধ্যে যারা রয়েছেন। কিন্তু আইএস অফিসারের মধ্যে কোনো রকম ড্রেস কোড নেই, উনি ওনার নির্দিষ্ট রকম ড্রেস উনি পরতে পারেন, ঠিক আছে। আইএস এবং আইপিএসকে নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো, প্লেলিস্টে আছে, ঠিক আছে। তো অবশ্যই আজকে যে ভিডিওটা হলো, এই ভিডিওটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যদি চাও এই পিডিএফটা নিতে, তো আমার টেলিগ্রাম গ্রুপটাতে গ্রুপে জয়েন হয়ে যাও, অবশ্যই এই পিডিএফটা আমি ওখানে শেয়ার করে দেবো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।